নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাস্তার সংস্কার নেই, তারাপুর শিববাড়ি রোডে 5 বছরে নিহত 25। দাবি পূরণে নেই পদক্ষেপ, অসহযোগ আন্দোলনে প্রশাসনিক কর্মচারীরা। করিমগঞ্জে 5 কোটি টাকার ড্রাগস সহ গ্রেপ্তার 2 পাচারকারী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বেহাল রাস্তার জন্য শিলচর শহরের তারাপুর শিববাড়ি রোড এলাকায় 5 বছরে দুর্ঘটনায় 25 জনেরও বেশি লোক নিহত হয়েছেন। প্রচণ্ড ধুলোর জন্য শ্বাসকষ্টে বা শ্বাসজনিত রোগে মারা গেছেন অনেকেই, এমনকি বর্তমানে ঘরে মৃত্যুশয্যায় অনেকেই। কৃত্রিম ধুলোর ঝড়ে নাকাল বৃহত্তর তারাপুর শিববাড়ি এলাকার মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত উঠছে শুধু ধুলো আর ধুলো। পথ চলতে জনগণ সহ স্থানীয় বাসিন্দারা ধুলোবালিতে অতিষ্ঠ। ধুলার শিকার বাড়ি ঘর দোকানপাট থেকে শুরু করে যাত্রীবাহী বাস, অটো রিক্সা, মোটর সাইকেল সহ ব্যক্তিগত গাড়ির যাত্রীরা। মূলত তারাপুর শিববাড়ির ভাঙন কবলিত রাস্তার বেহাল দশার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ধুলোবালির মধ্যে দিন কাটাতে হচ্ছে সড়কের পাশের বাসিন্দা এবং পথচারীদের। মুখ্যমন্ত্রী এই কাজের শিলান্যাস করলেও এ নিয়ে পূর্ত বিভাগ, জেলা প্রশাসন সহ নির্বাচিত জনপ্রতিনিধিরা নীরব। ধুলোবালির কারণে তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। এতে সব বয়সী মানুষের সর্দি কাশি শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের উপর মারাত্মক প্রভাব পড়ছে। প্রতিদিন দিন রাত 24 ঘন্টায় আমরা এখানে ধুলিঝড়ের শিকার হচ্ছি, এবং সেটা শুধু শীতকালে নয়, শীতের 6 মাস তো আমরা ধুলিঝড়ে থাকি, সেই সঙ্গে বৃষ্টির 6 মাস, যে 6 মাস তীব্র দাবদাহ থাকে তখন এখানে ধুলিঝড় থাকে। মানুষ বছরের 12টা মাসের মধ্যে প্রায় সবকটি মাসেই সবাই অসুখে ভুক্তভোগী থাকেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী এখানে উদ্ঘাটন করে গেলেন, পূর্ত বিভাগ আসছে দেখছে, বাঁশ দিয়ে এখানে মাটি আটকানো হলো, কিন্তু এখানে কোনো সংস্কার হচ্ছে না। এবং একবার দুবার যদি জল ছাড়া হয়, মাসে 1-2 দিন জল দেয়, ঠিকাদারও কোনো সময় আসে না। যখন রাস্তা বন্ধ করা হয় 1 দিন জল দিল, তারপর আর পাত্তা নেই। কোনো উৎসবে, কোনো ভালো তিথিতে যেমন শিবরাত্রি, দুর্গাপূজা, তখনও জল দেওয়া হয় না। এখানে প্রতিটি ঘরে ঘরে ব্রঙ্কাইটিস রোগীর পেশেন্ট আপনি পাবেন। ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না, তাদের সবার শারীরিক অবস্থা খারাপ। খানি আহার যেগুলো সামগ্রী রয়েছে সেগুলোতে ধুলিঝড়ে সম্পূর্ণ পরিপূর্ণ, মানে একটা বিচিত্র জঘন্য একটা নরককুণ্ডে আমরা বাস করছি। এবং এই নরককুণ্ড থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য নেতা, মন্ত্রী, বিধায়ক, পূর্ত বিভাগের মন্ত্রী বলুন, বিধায়ক বলুন, শিলচরের সাংসদ বলুন, কারোর কোনো গা হেলনা নেই। বিজেপি সরকারে আছে, অনেক স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু এই জায়গাটাকে নিয়ে কেউ কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে না। ভুক্তভোগী নাগরিকরা আগামী দিনে ভোট বয়কটের একটা ডাক দিয়েছেন, এবং সেটা শুধু রাজনৈতিক কোনো খোলাসা নয়, এটা বাস্তব কথা। এতদিন চলে ক্ষুদিরাম সোনি থেকে শিববাড়ি পর্যন্ত এলাকার নাগরিকেরা এবার ভোটদান থেকে বঞ্চিত থাকবেন, কারণ এই বেহাল জীবদ্দশার জন্য প্রত্যেকে নিজের পরিবার স্বজনদের হারিয়েছে না। জেলা প্রশাসনের কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি নিয়ে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কাছাড় জেলা কমিটি। শুক্রবার কাছাড়ের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংস্থার সদস্যরা ধর্ণা দেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, তাদের জন্য পৃথক বেতন কাঠামো তৈরি, নতুন পদের সৃষ্টি, এমপিএস বাতিল করা সহ বিভিন্ন দাবির কথা সরকারের কাছে তুলে ধরা হয়েছে, কিন্তু সরকার দাবি পূরণে কোনো পদক্ষেপ করেননি। তাই এবার বাধ্য হয়ে প্রশাসনিক কর্মচারীরা অসহযোগ আন্দোলনে নেমেছেন। শীঘ্র তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা। বিভিন্ন সময় আমরা দাবি জানিয়েছি, সরকার তা যুক্তিকতা জেনে আমাদের জেলায়ত্তের কাছে অনেক সময় রিপোর্টও নিয়েছেন, তা জাস্টিফাইড বলে উল্লেখ করেছেন, কিন্তু দেখা গেল 1 বছরের মধ্যে 2 বার করে মাননীয় মুখ্য সচিবের সাথে আলোচনা করা হলো আমাদের দাবি সম্পর্কে, কিন্তু সরকার যেভাবে তা করা উচিত ছিল আমাদের বৈঠকে সেটা আলোচনা করে ঠিক করা হলো সেটা ঠিকভাবে নয়, এখন আন্দোলন যেতে লাগবে। সেই অনুসারে আমরা আন্দোলনে যাই, এবং আমরা আজকেও এখান থেকে দাবি জানাচ্ছি, সরকার আমাদের ন্যায্য দাবি, সরকার একটা সমতা সূত্র বার করবেন বলে আমার আশা, বিশ্বাস। এবং আপনারা জানেন যে আমাদের অফিসে, জেলাধিপতির কার্যালয়ে একটা সুপারিনটেন্ডেন্ট বলে পদ আছে, সুপারভাইজার, সুপারভাইজারের পদ আমরা
আমরা চেয়েছি অধীক্ষক পদ কাজের কাজের সুচারুরূপে তা চালানোর জন্য। আমরা দাননিক পোস্ট নেই আমাদের জেলাধিপতি কার্যালয়ে, সেটাও দাবি করেছি। আমরা দাবি করেছি কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষার ক্ষেত্রে, যেটা NPS কোটা বাতিল করে পুনরায় OPS কোটা চালু করার জন্য। আমরা যে আমরা কেবলমাত্র সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি গণ্যায় জানিয়েছি, কিন্তু সরকার যথেষ্টভাবে চিন্তাভাবনা করেছেন, আমি বলি নাই, চিন্তাভাবনা করলেও সেটা বাস্তবায়ন দিতে পারছেন না। করিমগঞ্জে 5 কোটি টাকার ড্রাগস সহ গ্রেপ্তার 2 পাচারকারী। ড্রাগস বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। বিপুল পরিমাণের ড্রাগস সহ করিমগঞ্জে গ্রেপ্তার 2 পাচারকারী। জানা যায়, মিজোরাম থেকে আগরতলা নিয়ে যাওয়ার পথে নিউ করিমগঞ্জ রেল স্টেশনের কাছে করিমগঞ্জ পুলিশের জালে ধরা পড়ল 1 মহিলা সহ 2 ড্রাগস পাচারকারী। এদিন গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এক অভিযান চালিয়ে ড্রাগস ভর্তি 15টি সাবানের বাক্স, প্রায় 200 গ্রাম হেরোইন জব্দ করার পাশাপাশি 10,200টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে করিমগঞ্জ পুলিশ, যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতরা হলেন সফিকুল ইসলাম এবং সুমিত্রা দাস, তাদের দুজনের বাড়ি ত্রিপুরার আগরতলার বলে জানা গেছে। এদিকে পুলিশ ধৃতদের করিমগঞ্জ সদর থানায় নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা যায়। অন্যদিকে করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন দেহাঙ্গিয়া জানান, ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, পাশাপাশি তদন্ত করে 2 পাচারকারীর সাথে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। আজি মর্নিংত আমাৰ স্পেশাল এটা বিশেষ প্রতিযোগী আমি এটা আৰু সেইমতে আমাৰ দুজন আমাৰ নামে যে সন্দেহ ব্যক্তি আমাৰ ইন ফ্ৰণ্ট অফ নিউ কমিউনিকেশ্যন ষ্টেচন ধৰা হৈছে। এজনৰ নাম হৈছে কি মোহাম্মদ সফিকুল ইসলাম, আৰু এজন হৈছে কি সফিক দাস, আৰু দুজনৰ পৰা আমাৰ খুব সুন্দৰ এটা চাবোন বক্স, সন্দেহী হিৰোইন আৰু 1 কাৰ্ট মানে কি এবাৰ মানে কি ৰিকভাৰ কৰা হৈছে, আৰু সেইখিনি অনুমান মূল্য প্ৰায় 5 কোটি হ'ব বজাৰ মূল্য প্ৰায় তেওঁলোক বাছত আহিছে, আৰু তেওঁলোকে মানে কি বাইকখন তেওঁলোক ত্ৰিপুৰা যোৱাৰ কথা আছিলে। অসম থেকে ত্রিপুরায় পাচারের পথে ফের কন্টেনার থেকে প্রায় 1 কোটি টাকা মূল্যের নেশা জাতীয় কফ সিরাপ ধরা পড়ল করিমগঞ্জের বাজারে ছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের হাতে। তবে এ কাণ্ডে পুলিশি তদন্তের আগেই অবস্থা বেগতিক দেখে গাড়ি ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয় চালক, ফলে তাকে পাকড়াও করতে পারেনি পুলিশ। শুক্রবার সকালে একটি 6 চাকার নুডলস ও সচ বোঝাই কন্টেনার চুড়াইবাড়ি পুলিশ চেক গেটে পৌঁছালে গাড়িতে তল্লাশি চালানো হয়। এতে গাড়িতে থাকা বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে 120 কার্টনে 18,100 বোতল এসকফ কফ সিরাপ উদ্ধার হয়। এতে জড়িত ট্রান্সপোর্ট সংস্থার বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলো দেশের উন্নয়নের প্রধান সোপান। ঢাক ঢোল পিটিয়ে সভা সমিতিগুলোতে নেতা মন্ত্রী বিধায়করা কথাটি বলে চললেও পূর্ব ধলাইয়ের লাইফলাইন বলে কথিত কাবুগঞ্জ আমড়াঘাট পূর্ত সড়কের ঝুলনপুল বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রূপী নদীর উপর নির্মিত বহু পুরনো সেতুটি গত 3-4 বছর ধরে নড়বড়ে অবস্থায় রয়েছে। জোড়া তালি দিয়ে চলা সেতুর দুধারে গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন। গর্তগুলো ভরাট করতে বিভাগীয় কর্মীরা এগিয়ে না আসায় স্থানীয় জনগণ মাটি দিয়ে এগুলো ভরাট করছেন। সেতুর দুরবস্থার জন্য পূর্ব ধলাই পালংঘাট আমড়াঘাট মণিয়ারখাল সহ অন্যান্য এলাকার হাজার হাজার জনগণ প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন। মন্ত্রী পরিমল শুক্রবর্তের খাস তালুক পূর্ব ধলাইয়ের যোগাযোগ রক্ষাকারী ঝুলনপুল সেতু সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে শুরু না হওয়ায় তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন জনগণ। সংকীর্ণ সেতুটির উপর বিপরীত দিক থেকে আসা হালকা যানবাহনও পাস করতে পারে না বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই যে ঝুলনপুলটা ফাটি যে জুড়ার দ্বারো বাটার পরে দম মুখর মাঝে মাটি দেওয়া যায় গিয়া, তখন এই পাবলিকে দিয়া দেয় এই মাটিগুলা। পয়লা জানুয়ারি থেকে দেশ জুড়ে রেশন বন্ধ আন্দোলনে নামছেন ডিলাররা।
সারা দেশের সঙ্গে কাছাড় জেলার রেশন ডিলাররাও যোগ দিচ্ছেন আন্দোলনে। আগামী 1 জানুয়ারি থেকে ন্যায্য মূল্যের সামগ্রী বিতরণ বন্ধ রেখে দেশজুড়ে রেশন বন্ধ আন্দোলনে নামছেন সারা দেশের কয়েক লক্ষ সরকারি অনুমোদন প্রাপ্ত ন্যায্য মূল্যের দোকানি অর্থাৎ রেশন ডিলার। আর সঙ্গে সঙ্গতি রেখে 1 জানুয়ারি থেকে ন্যায্য মূল্যের সামগ্রী বিতরণ বন্ধ রেখে আন্দোলনে যোগ দিচ্ছেন কাছাড় জেলার রেশন ডিলাররাও। শুক্রবার মঙ্গলপুর বোয়ালি খাওয়ার সমবায় সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত কাছাড় জেলা রেশন ডিলার সমিতি মঙ্গলপুর বোয়ালি খাওয়ার রেশন ডিলার সমিতির যৌথ সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানান জেলা কমিটির সম্পাদক অজয় মদক, সহসভাপতি আলতাফ হোসেন মজুমদার। তারা বলেন, রেশন ডিলারদের ন্যূনতম 50,000 টাকা মাসোহারা সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে আন্দোলনে নেমেছেন রেশন ডিলাররা। 1 জানুয়ারি থেকে জেলা রেশন ডিলাররাও সামগ্রী বিতরণ বন্ধ থেকে আন্দোলনে যোগ দেবেন। সরকারের সাথে আলোচনা হয় গতকালকে, ওনারা আশ্বাস দিয়েছেন উইদিন 15 ডেজ ইয়া 20 ডেজ ওনারা একটা অ্যাকশন নেবেন আমাদের স্বার্থে, এবং সরকার আমাদেরকে অনুরোধ করেছেন মাল ডিস্ট্রিবিউট করার জন্য। আমরা স্টেট লেভেলে সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের সিদ্ধান্ত আমরা পালন করছি, আবার সেন্ট্রালের সাথেও আমরা জড়িত হচ্ছি। কাজেই 1 থেকে 3 তারিখ পর্যন্ত আমরা সেন্ট্রালের সাথে একসাথে থেকে এই আমাদের আন্দোলন চালিয়ে দেবো, আমরা রেশন বন্ধ কার্যসূচি পালন করব। 4 তারিখ থেকে এই জানুয়ারি মাসের চাল বন্টন করা হবে, এবং সরকার কোনো পদক্ষেপ না নিলে আমরা ফেব্রুয়ারিতে আবার আন্দোলনে যাব। বড়খলায় সমন্বয় বৈঠক অনুষ্ঠিত বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের কাছাড়ের বড়খলা সমষ্টিতে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের এক সভা অনুষ্ঠিত করা হয় বৃহস্পতিবার। জালতলা বাজার এলাকায় স্থিত ভোলানাথ আশ্রমে আয়োজিত এদিনের সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ ও আরএসএস এর বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই রাম মন্দিরের উদ্বোধনের ব্যাপারে যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, সেই প্রচার পত্রগুলা, রাম মন্দিরের ফটো, রামলালার ফটো এবং অক্ষয় চাল যেটা আছে সেইটুকু সুষ্ঠুভাবে বন্টনের জন্য বিভিন্ন অঞ্চলে, এই অঞ্চলে যত হিন্দু ভিলেজ আছে, সনাতনী মানুষ বসবাস করছেন, প্রত্যেক ঘরে ঘরে যাতে সেই পত্র পৌঁছে এবং নিমন্ত্রণ পত্র পৌঁছে তার জন্য আমরা একটা প্ল্যানিং করেছি। এই এখানে খুব উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে কার্যকর্তারা বিভিন্ন প্ল্যানিং এ অংশগ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আশা করি এই প্রখণ্ডে খুব সুন্দরভাবে কাজ হবে এবং যথাযথভাবে নিমন্ত্রণ ঘরে ঘরে পৌঁছাবে। ওই দিনের কার্যক্রম যাতে যথাযথ হয় সেই পত্রকে লেখা আছে, সেগুলো পালন করার জন্য আমি সনাতনী ভাই বন্ধু সবাইকে আবেদন রাখি। আমাদের যে 500 বছরের সংগ্রামের ফসল, সেটা যে স্বপ্ন সাকার হচ্ছে, অনেক জেনারেশন পরে আমাদের সৌভাগ্য হয়েছে এই রামলালার মন্দির দর্শনের জন্য, এবং যারা আছেন হিন্দু ভাই বোনেরা আগামী দিনে এই অযোধ্যাতে যাওয়ার জন্য আমরা আবেদন রাখছি। সেটা বিশ্ব হিন্দু পরিষদ আমরা বিভিন্নভাবে ব্যবস্থা করে দেব, এখানে থাকা খাবার ব্যবস্থা আছে সুন্দর, সেটা আমাদের সঙ্গে সহযোগিতা করলে আমরা সেই রামলালার দর্শন যাতে আপনারা করতে পারেন সেটা, তবে এটা ফেব্রুয়ারি পর থেকে, এই যে উদ্বোধনের পর অন্তত 20-25 দিন এখানে যাওয়ার সুযোগ হবে না, এর পরবর্তীতে এখানে যাওয়ার সুযোগ হবে, এই আবেদন রাখি। জয় শ্রীরাম। শুক্রবার করিমগঞ্জের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে উত্তর করিমগঞ্জ বিধানসভার সমষ্টি ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা শাসক মৃদুল যাদব। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের সম্মুখে থাকা সুকান্ত ভট্টাচার্য, রাজমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বি আর আম্বেদকর সহ শহরের অন্যান্য প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটি চেয়ারম্যান তথা জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করলেন জেলা শাসক মৃদুল যাদব, এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটির চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ কলেজের প্রিন্সিপাল রামানুজ চক্রবর্তী, রবীন্দ্র সদন মহিলা কলেজের প্রিন্সিপাল অশোক দাস, উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ ব্লকের বিডিও, বিভিন্ন জিপি সভাপতি ও জিপি সচিবরা। এই সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠান 29, 30 ও 31 ডিসেম্বর 3 দিন ব্যাপী চলবে। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলাশাসক মৃদুল যাদব, এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটির চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। কি তাদাদ মে হামারে পার্টিসিপেন্টস নে প্রতিভাগ লিয়া অর হামারে নর্থ করিমগঞ্জ মে করিমগঞ্জ মিউনিসিপ্যালিটি অর লগভগ 18 জিটিস কে পার্টিসিপেন্টস জো ওয়াহা পে জয় করকে আয়ে হ্যায় ভো আজ নর্থ করিমগঞ্জ এলএসসি লেভেল কম্পিটিশন মে আপনা হুনর দিখায়েঙ্গে। তো সব সর্বপ্রথম মে जो भी हमारे जीटी लेवल के विनर्स हैं उनके लिए शुभकामनाएं देता हूं और आशा करता हूं कि आने वाला आज का कॉम्पिटिशन और आज का टाइम उनके लिए बहुत सुंदर होगा और वो अपना बेस्ट दे पाएंगे। मैं ये भी बताना चाहता हूं कि मैं ऑलरेडी 4 एलएससी लेवल कॉम्पिटिशन्स में जा चुका हूँ और हमारा नॉर्थ करीमगंज का एलएससी लेवल कॉम्पिटिशन जिला का आखिरी एलएससी लेवल कॉम्पिटिशन है। एक जिज्ञासा भी थी और एक अप्रहेंशन भी था कि बहुत डिले हो रहा है और लेकिन आज इतना सुंदर आयोजन करके और सारे हमारे जितने कमेटी के चेयरमैन हैं और मेंबर सेक्रेटरीज हैं, जितने भी लोग वार्ड कमिश्नर जीपी के पार्टिसिपेंट्स अभिभावक और प्रतियोगी सब लोग इतने तादाद में उपस्थित होकर पार्टिसिपेंट्स का उत्साह और सहयोग देने के लिए उपस्थित हुए हैं, ये बहुत ही प्रशंसा का पात्र है। और जो हमारे माननीय मुख्यमंत्री ने हम सोचा था, कामना किया था कि ये एक सरकारी कार्यक्रम ना रहकर एक कम्युनिटी लेवल कार्यक्रम हो और ये सांस्कृतिक महासंग्राम फर्स्ट सांस्कृतिक महासंग्राम है, एक पायनियर इवेंट है। तो आपने जो स्टैंडर्ड सेट किया है वो हम आशा करेंगे कि आने वाले 3 दिनों तक कायम रहे। कोलंबोर अग्निकाण्डेर घटनाय क्षतिग्रस्त मानुष के खोजे सहायता प्रदान। গত কিছুদিন পূর্বে কনকপুর দ্বিতীয় খণ্ডে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাতে বেশ কয়েকটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন অনেকেই। পীড়িতরা সংগঠন খোঁজের সাথে যোগাযোগ করলে সংস্থা তাদের সহায়তায় এগিয়ে এসে বেশ কিছু সামগ্রী তুলে দেন। এদিন কামালউদ্দিন মজুমদার, সজল লস্কর, পেয়ার উদ্দিন, বাপ্পা দাস, ফরিদ উদ্দিন ও কামাল লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রাস্তার সংস্কার নেই, তারাপুর শিববাড়ি রোডে 5 বছরে নিহত 25। দাবি পূরণে নেই পদক্ষেপ, অসহযোগ আন্দোলনে প্রশাসনিক কর্মচারীরা। করিমগঞ্জে 5 কোটি টাকার ড্রাগস সহ গ্রেপ্তার 2 পাচারকারী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।